আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি রামেনের রেসিপি। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে একটি কোরিয়ান রামেন নিয়েছি, এটি ফ্লেভার হচ্ছে হট চিকেন, এটি 2x স্পাইসি রামেন। এই রামেনটি তৈরির জন্য আমি আরও নিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, একটি গাজরের অর্ধেক ছোট ছোট করে কেটে নিয়েছি, 3-4 পিস মাশরুম নিয়েছি, 7-8টি পুঁইশাকের কচি পাতা নিয়েছি, টমেটোর সস নিয়েছি 2 চা চামচ, একটি ডিম সিদ্ধ করে নিয়েছি এবং আরেকটি ডিম কাঁচা নিয়েছি। তো চলুন এবারে রান্নায় চলে যাই। আমি চুলাতে একটি প্যান দিয়ে দিয়েছি, প্যানটা সামান্য একটু গরম হলে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য একটু গরম হলে আমি এবারে গাজর কুচিটা দিয়ে দিব। এবারে দিয়ে দিচ্ছি মাশরুম। কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলোকে আমি 2-3 মিনিট রান্না করে নিব। এবারে নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাগুলো এসেছে সেগুলো দিয়ে দিব। এই নুডলসটার সাথে এরকম 2 প্যাকেট মশলা এসেছে, এগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু স্পাইসি রামেন, যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে এই রামেনটি খেতে ভালো লাগবে। যারা ঝাল অত বেশি খেতে পারেন না তারা নর্মাল যে কোনো নুডলসকে এভাবে রান্না করে খেতে পারবেন। সেই ক্ষেত্রে নুডলসের প্যাকেটের মধ্যে যদি এক্সট্রা বেশি মশলা না থাকে আপনারা সাথে সয়া সস ইউজ করতে পারেন, টমেটোর সস ইউজ করতে পারেন। এবারে আমি টমেটোর সসটা দিয়ে দিচ্ছি। কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। আরও 1 মিনিটের মতো রান্না করে তারপর আমি পানি দিয়ে দিব। এবারে আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পানি ইউজ করছি। পানিটা দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। বলক আসলে আমি এবারে নুডলস কেকটা দিয়ে দিচ্ছি। সামান্য নেড়ে চেড়ে নুডলস কেকটাকে ভেঙে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পুঁই পাতাগুলো। এখন ডিমটাও দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুনটা খুবই হালকা করে রাখতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে ডিমটা ভেঙে যাবে। ডিমটা দিয়ে একটু একটু গরম পানিটা উপরের দিকে দিয়ে দিচ্ছি যাতে করে ডিমটা সিদ্ধ হয়ে যায়। ডিমটা দেওয়ার পর নাড়াচাড়া করার সময় খুবই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ডিমটা ভেঙে না যায়। এভাবে আমি এটিকে আরও 3-4 মিনিট রান্না করে নেব। এই রামেনটা খুবই সিম্পলভাবে রান্না করেও খাওয়া যায়, তবে এভাবে রান্না করে খেলে টেস্টটা আর অনেক গুণ বেড়ে যায়। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি এবারে চুলা থেকে নামিয়ে একটু ডেকোরেশন করে নেব। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন। আমি ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।